রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জেএসডির গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় কথা বলছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বাতিল করলে নতুন সংবিধান আনতে হবে, সেটা সেই পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে আমরা বিশ্বাস করি, এবং সেই জন্য আমরা বারবার করে যে কথাটা বলেছি যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট হাসিনার সরকার তারা দীর্ঘ 15-16 বছর ধরে এই দেশের রাজনীতি এবং অর্থনীতির যে ক্ষতি করেছে সেটা খট গভীরে চলে গেছে। এখন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্র ব্যবস্থা বলতে কিছু নেই, গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো সেই প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে, প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছে, অর্থনৈতিক ব্যবস্থাকে একটা উৎপাটের রাজত্ব সৃষ্টি করা হয়েছে, এবং জুডিশিয়ারি বিচার ব্যবস্থাকে যে একইভাবে কুক্তিগত করে দলীয়করণ করে সেটাকে ধ্বংসের শেষ পাতে নিয়ে গেল। শুধু একটা সুষ্ঠুভাবে নির্বাচন করতে গেলে ন্যূনতম যে পরিবর্তনগুলো দরকার, ব্যবস্থাটা দরকার, সেটা নিতে হবে। অর্থাৎ নির্বাচন কমিশনের যে পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, প্রশাসনিক কাঠামোর যেটা পরিবর্তন সংস্কার করা দরকার সেটা করতে হবে, একই সঙ্গে জুডিশিয়ারিতে যেটা করা দরকার সেই করতে হবে, করে অবিলম্বে নির্বাচন করতে হবে। আমাদের দুর্ভাগ্য এই দেশের জাতি যে যখনই আমরা একটা সুযোগ পাই, আজকে ছাত্র জনতা তাদের মুখে রক্ত দিয়ে যে সুযোগ তৈরি করে দিয়েছেন আমাদেরকে সামনে এগিয়ে যাবার, আমাদের ব্যবস্থাকে জনগণের একটা অনুকূলভাবে জনগণ যা চায় সেভাবে নিয়ে আসার, সেটাকে নস্যাৎ করবার জন্য, নষ্ট করে দেওয়ার জন্য ইতিমধ্যেই আপনার কাজ শুরু হয়েছে। আমি অবাক করি যখন দেখি আমাদের অত্যন্ত শিক্ষিত মানুষেরা, সমাজে যাদের অত্যন্ত গুরুত্ব আছে, তারা যখন বিভিন্ন রকম কথা বলে যে অত্যন্ত বিভ্রান্তিপূর্ণ, যারা দায়িত্ব পেয়েছেন এই সরকার যাদেরকে দায়িত্ব দিয়েছে তাদের মধ্যে অনেকে যখন বলেন যে নতুন দল তৈরি করতে হবে, তখন বিস্মিত না হয়ে পারা যায় না। এই এখতিয়ার ওনাকে কে দিয়েছে, উনি এই দায়িত্ব পেলেন কোথায় যে তিনি বলবেন যে নতুন দল তৈরি করতে হবে? তারা আমরা কি করে জনগণ ভাববে যে এরা নিরপেক্ষভাবে কাজ করছে? দ্বিতীয়ত দেখবেন বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্ট কালের জন্য রাখা হবে, তারা একেবারেই পরিবর্তন করে দেবে সমস্ত সংস্কার টস্কার তারাই করে দেবে। তাহলে জনগণের তো দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। আমি যখন আজকে আমি পত্রিকার নাম বলছি না, একটি পত্রিকায় দিয়েছে একটা জরিপের বরাদ দিয়ে, এই জরিপ কারা করেছে আমি ঠিক করতে পারবো না, নাম দিয়েছে ব্ল্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। এটা আমি জানি না তারা এই কথাগুলো করতে গিয়ে পেল কিভাবে পেল, কিন্তু জনগণ এটা কোনোদিন মেনে নেবে এই ধরনের।